হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আমি আপনাদের সাথে আলোচনা করতে যাব সাকিব খান নাকি বুবলিকে নিয়ে নতুনভাবে সংসার করতে যাচ্ছেন, নতুন করে বাঁচতে চান বুবলিকে নিয়ে। হ্যাঁ, এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওটিতে। তবে এর আগে বলে নেই, বিনোদন জগতের সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে ভিজিট করুন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের অ্যাক্টর্স গল্পকে সাবস্ক্রাইব করুন। সো লেট জাম্প ইন টু দ্য মেন টপিক। গতানুগতিক জীবন ভালো লাগছে না নায়ক সাকিব খানের, চিত্রনায়িকা শাবনম বুবলিকে নিয়ে তাই নতুন করে বাঁচতে চান তিনি। হ্যাঁ, কথাটি শোনার পর অনেকেই মনে নানা ধরনের জল্পনা কল্পনা হচ্ছে, কারণ এর আগেও সাকিব খান এবং বুবলিকে নিয়ে নানা ধরনের কথা উঠেছে। অপবিশ্বাসকে ছাড়ার কারণও নাকি বুবলি ছিল, এ নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে। তবে এখানে দেখা যাচ্ছে দরকার হলে নাকি বুবলিকে নিয়ে ভারতেও পালিয়ে যেতে দ্বিধা নেই সাকিবের। কি চমকে উঠলেন আপনারা? তবে শুনুন আসল ঘটনা। বাস্তবে এমনটা আপনাদের কল্পনা অবধি পৌঁছলেও এটি এবার ছবিতে হুবহু এই দৃশ্যেই দেখা যাবে এই দুজনকে। মূলত বীর ছবির একটি দৃশ্যে এমন দৃশ্যে দেখা যাবে সাকিব খান এবং বুবলিকে। সেখানে আরো দেখা যাবে জীবন নিয়ে হতাশ সাকিব কাজ করছেন সীমান্ত সংলগ্ন একটি কয়লার ডিপোতে, এবং তখন তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন বুবলি। এই সুন্দরী তার অনুপ্রেরণা, আর তার জন্য বাঁচতে চান সাকিব নতুন করে। তাই বুবলিকে আঁকড়ে ধরে বাঁচার ইচ্ছা এখন তার। জীবনের স্বাদ আহ্লাদ পূর্ণ করতে প্রয়োজনে বুবলিকে নিয়ে পাশের দেশ ভারতে পালিয়ে যেতেও দ্বিধা নেই তার। সাকিব বুবলির এমনই প্রেমময় কিছু দৃশ্য সম্প্রতি ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক কাজী হায়াত। তিনি জানান, বীর ছবিতে একেবারে নতুন লুকে হাজির হচ্ছেন সাকিব খান। এর আগে আমরা সাকিব খানকে সাদাসিধে চরিত্রে বা একটু ভিলেন চরিত্রেও দেখেছি, কিন্তু এই লুকে হয়তো তাকে প্রথমবারের মতো দেখা যাবে। এখানে তাকে বহুবার লুক চেঞ্জ করতেও দেখা যাবে, তবে লম্বা চুল দাড়ি গোপ ছাড়াও ফ্রেশ লুকে দর্শক দেখতে পাবেন সাকিব খানকে। কাজী হায়াত বলেন, যে ছেলে কয়লা ডিপোতে কাজ করে তাকে তো ময়লা কাপড় উস্কুকুস্কো চুলদাড়িতে দেখাতেই হবে, এটা না দেখালে ছবির কোনো ধাঁচই বোঝা যাবে না। এছাড়া সাকিব খানকে বীর ছবিতে গল্পের হিরো বানিয়েছি, আর তাকে নিয়ে এক্সপেকটেশনও দর্শকের সবসময় বেশি থাকে। এই ছবিতে সাকিবকে দেখা যাবে বেশ কয়েকটি লুকে, এর মধ্যে একটিতে ময়লা কাপড় চুলদাড়িতে, আবার সিরিয়াল কিলার চরিত্রে যখন দর্শক দেখবে তখন ফ্রেশ লুকে হাজির হবেন সাকিব খান সকলের সামনে। সাকিব এই ছবির জন্য অনেক কষ্ট করেছে, সে 3 মাস চুলদাড়ি পর্যন্ত কাটতে পারেননি, কারণ অন্য সময় সে হয়তো একটি স্বাভাবিক জীবনযাপন করেন এবং স্বাভাবিক ছবিতে কাজ করেন, তখন তিনি তার স্বাভাবিক লুক দিয়ে কাজ করতে পারেন, জাস্ট মেকআপ লুক নেন। কিন্তু এবার উস্কু খুস্কো অন্যরকম চরিত্রে দেখা যাবে সাকিব খানকে, আর এই জন্যই 3 মাস পর্যন্ত চুল দাড়ি কাটতে পারেননি সাকিব খান। সো ভিউয়ার্স, এই মুভিটি নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে, এছাড়া সাকিব খান এবং বুবলিকে নিয়েও যদি আপনার কোনো মতামত থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।